বিসমিল্লাহির রহমানির রাহিম আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি জয়নাব মেজা আলমকে উপস্থিত সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সম্মানিত আলোচকবৃন্দ এবং দেশে বিদেশে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন উপস্থিত শ্রোতা এবং দর্শকবৃন্দ আসলাম আলাইকুম আমাদের আজকের এই আলোচনার সাবজেক্ট হচ্ছে করোনায় বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা সরকারের সিদ্ধান্তহীনতায় জাতির ভবিষ্যৎ আলোচনায় একটি বিষয় স্পষ্ট মোটামুটি সবার আলোচনা থেকে শেষ বক্তা আহ যেন খন্দ সাহেব যেটা বলেছেন আহ কম বেশি সবার আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কারই বলা যায় যে আমাদের শিক্ষাঙ্গন একটা সুদূর প্রসারী ষড়যন্ত্রের কবলে পড়েছে আজকে অনেকগুলো বিষয়ের উপরে আলোচনা করেছেন অনেকগুলো সবগুলো আমার মনে হয় আমরা সবাই একমত আহ যেগুলো বিষয়ে উঠে এসেছে যদিও বিষয়টি হয়তো আমরা ব্যানারে দেখতে পাচ্ছি যে এক লাইন বা দু লাইনের মধ্যে আমাদের বিষয়টি চলে এসছে কিন্তু আসলে বিষয়টি এত গুরুত্বপূর্ণ এবং এত বিশাল এটাতে যারাই বক্তব্য রেখেছেন স্বাভাবিকভাবে আমরা দেখেছি সবাই বেশ অনেক বেশ কিছুক্ষণ বক্তব্য রেখেছেন সংক্ষেপে হয়তো বলে শেষ করা যায় না তারপরে যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে আমি চেষ্টা করব আমার বক্তব্য যতগুলো সংক্ষেপে রাখার জন্য আহ সম্মানিত উপস্থিত বৃন্দ আমার মনে হয় যে আমি অন্য বক্তাদের সাথে মত প্রশ্ন করবো যে দেশের চলমান শিক্ষা ব্যবস্থায় এই যে বিপর্যয় এটা আসলে কোনো সরকারের সিদ্ধান্তহীনতার কারণে নয় বরং আমি মনে করি যে নিশিরাতের এই সরকার পরিকল্পিত ভাবেই আজকে যে শিক্ষার এই ব্যবস্থা অবস্থা পরিকল্পিত ভাবেই আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে বা অবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে নিঃসন্দেহে বলা যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিশিরাতের এই সরকার কোভিড নাইন্টিনের এই পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে আপনারা যদি সবাই একটু লক্ষ্য করেন গভীরভাবে একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একুশে আগস্ট বা কথিত ওয়ান ইলেভেন এইভাবে নানামুখী ষড়যন্ত্রের পথ ধরেই কিন্তু এই যে পঁচাত্তর সালের সাতই নভেম্বরের যে পরাজিত অপশক্তি মহাজোটের নামে একজোট হয়েছে ক্ষমতা দখল করেছে এদের মূল টার্গেটই ছিল কিন্তু জাতীয়তাবাদী শক্তি এবং দেশের সেনাবাহিনীকে দুর্বল করা যা বর্তমানে এখনো অব্যাহত আছে একইভাবে তারা বাংলাদেশকে একটা করার জন্য একটা শুধু এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের লিপ্ত রয়েছে সকল বক্তার বক্তব্য থেকে উঠে এসছে এরই অংশ হিসাবে কিন্তু সেই শুরু থেকেই প্রতিটি পাবলিক পরীক্ষা দেখুন আপনার মনে করে প্রতিটি পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তারপরে পরীক্ষায় নকলের অবাধ একটা সুযোগ প্রদান আর তারপরে হীন স্বার্থে পরীক্ষায় পাশের হার বাড়িয়ে দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাটা করে গড়ে তোলা হয়েছে হাস্যকর ঠিক একইভাবে আহ ষড়যন্ত্রের ধারাবাহিকতা কোভিড নাইন্টিন পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই নিষিদ্ধার্থে সরকার দুই সালের সতেরোই মাস দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান কালের জন্য বন্ধ করে রেখেছিল এক নাগারে প্রায় দেড় বছর ধরে বন্ধ করে রাখা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে সেটার কোন নিশ্চয়তা নেই এখানে নিশিরাতের প্রধানমন্ত্রী কি বলেছে সংসদে অবৈধ প্রধানমন্ত্রী কি বলেছে অনেক কয়েকজন বক্তাই সেটি তুলে ধরেছেন এই রাবার স্ট্যাম্পের সংসদে দাঁড়িয়ে সে কয়েকদিন আগে কি বলেছে অন্যদিকে দেখেন বর্তমান পরিস্থিতিতেও কিন্তু ঠিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন যেই অবস্থা দেশে করোনা খুলে দেওয়া হয়তো অনুকূল হবে প্রিয় উপস্থিতিবৃন্দ আমরা কম বেশি সবাই জানি করোনা ভাইরাস এখানে আহ আবারও আমি বলছি সম্মানিত সদস্য মোশারফ সাহেব একটু আগেই বলেছেন যে করোনা কমিটির ভাইরাস হানা দেবার পর কিন্তু দু বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর থেকে এই বছরের ফেব্রুয়ারি মাসে এই যে ইন্ডিয়ান ভাইরাস সংক্রমণের আগে পর্যন্ত এই সময়টাতে সারা বিশ্বে কিন্তু মোটামুটি ভাবে নিয়ন্ত্রণ হয়েছিল করোনা ভাইরাস বা কমে গিয়েছিল এই সময়টাতেই কিন্তু অর্থাৎ বলা যায় সালের শেষের মাস এবং চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সব মিলিয়ে প্রায় পাঁচ মাসের মতন হবে দেশের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কিন্তু একটা সুযোগ ছিল এই সময়টাতে কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি এখানে ওবায়দ সাহেবকে একটা আহ বিশেষ ধন্যবাদ জানাতে হয় ওবায়দ সাহেব ওনার যেটা পেপার উপস্থাপন করেছেন খুব সুন্দর ডিটেল ভাবে অনেক কিছু আমাদের সামনে তুলে ধরেছেন যা যার ফলে অনেক কিছু পরিষ্কার হয়ে গেছে ওনার উপস্থাপনা দেখেছি যে অনেক দেশেই কিন্তু পৃথিবীর প্রায় সবগুলো দেশেই কিন্তু এই সময় সুযোগ নিয়েছে সেই দেশের সরকারগুলো যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার ব্যাপারে অথচ আমরা কি দেখলাম যে নিশিরাতে সরকার দেশের প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর স্বার্থে শিক্ষাঙ্গন খোলার ব্যাপারে কোন রকম উদ্যোগ গ্রহণ করলো না একটা সরকার যদি আন্তরিক হতো দেশের জন্য দেশের মানুষের প্রতি দেশের ভবিষ্যতের ব্যাপারে আন্তরিক হতো অবশ্যই বিকল্প পদ্ধতিতে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান খুলে তারা দিত সময় বন্টন করে এখানে বক্তারা উল্লেখ করেছেন সময় বন্টন করে হোক নির্বাচিত বিষয় এবং সংক্ষিপ্ত সিলেবাসে হোক একাধিক গ্রুপে ক্লাস নেওয়া যেত এভাবে বিভিন্ন উপায় করা সম্ভব ছিল বিষয়টি এমনটা যদি করা যেত তাহলে অল্প সময়ের জন্য হলেও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ তাদের মনোযোগতে ইতিবাচক প্রভাব ফেলতো যা এর মধ্যে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন যেটা খুবই একটা অ্যালারমিং বিষয় কিন্তু যদি এই কাজগুলো করা হতো তাহলে কিন্তু এই মনোযগতের বিষয়টিকে স্বাভাবিক রাখা সম্ভব হতো অথচ দেখেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবর্তে কিন্তু এই নিশিরাতের অবৈধ ভোট ডাকা সরকার কি করছে একদিকে নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে দলীয় কর্মসূচি কিংবা উদযাপন কমিটির নামে বর্ডার খুলে দিয়ে ইন্ডিয়ান ভাইরাস আমদানি করছে আবার অন্যদিকে আমরা দেখছি যে দেশের প্রায় সকল কলকারখানা অফিস আদালত খোলা রেখেছে শপিং মলগুলো খোলা রেখেছে যেখানে করোনা ভাইরাস আরো বেশি স্প্রেড করার পসিবিলিটি রয়ে গেছে কিন্তু বন্ধ কি শুধুমাত্র বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান সাড়ে চার কোটি শিক্ষার্থীকে শিক্ষাঙ্গনে ফেরাতে গত দেড় বছরে সরকার কি কি উদ্যোগ নিয়েছে একবারও কিন্তু বলেনি কিন্তু জনগণ কিন্তু জানতে চায় জনগণ জানতে চায় শিক্ষাঙ্গন খুলে দিতে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে দেশের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি কিংবা আজকে যেরকম আমরা এখানে বক্তা যারা বিশেষজ্ঞ ব্যক্তিরা বক্তব্য রেখেছেন একই সাথে কিন্তু অভিভাবকদের পক্ষ থেকেও আমরা কয়েকটা পেয়েছি ঠিক একইভাবে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে দেশের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি কিংবা নিয়ে কেন একটা পরামর্শ সভা কিন্তু আজকে হলো আজ পর্যন্ত করেনি এরা শিক্ষার্থীদের বিকল্প পাঠদান পদ্ধতিও বের করার জন্য কোনো আলোচনা কোনো কিছু হয়নি কোনো পদক্ষেপ তারা নিয়েছে বলে আমরা দেখিনি অন্তত পত্রিকার পাতায় বাস্তবতা হচ্ছে যে নিশিরাতের এই সরকার বাংলাদেশ টেলিভিশন ব্যবহার করতে টেলিভিশনে যেহেতু এটার পরিসীমা বেশ অনেক বড় মোটামুটি বেশ অনেক একটা বড় পার্সেন্টেজের মানুষ এটা দেখতে পায় কিন্তু তারপরে আমরা দেখেছি এটাকেও তারা ব্যবহার করেনি শিক্ষাদানের এমনকি এই যে দিন রাত চব্বিশ ঘন্টা তারা ডিজিটাল ডিজিটাল করে চিৎকার যে করে সেটাও কিন্তু শিক্ষাদানের জন্য কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি বরং দেখা যাচ্ছে ক্ষমতাসীনদের অযথা চিৎকারের গতি তীব্র কিন্তু বাস্তবতা হচ্ছে মোবাইল ইন্টারনেট স্পিডে বাংলাদেশ লজ্জাজনক ভাবে পিছিয়ে আছে ইন্টারনেটের গতি এত স্পিড এত তীব্র না যত না তাদের চিৎকারের গতি তীব্র এখানে উল্লেখ করা হয়েছে আমি আগেও বলেছি আজকেও বলতে বাধ্য হচ্ছি যে একশো এই যে ডিজিটাল ডিজিটাল করে তার একশো সাতত্রিশটা দেশের মধ্যে একশো নম্বরে বাংলাদেশ কি লজ্জাজনক একটি অবস্থা সুতরাং মোবাইল ডাটা দিয়ে অনলাইন শিক্ষা সম্ভব না এটি পরিষ্কার আলোচক বৃন্দ যারা আলোচনা করেছেন তাদের বক্তব্য এবং বিভিন্ন বিভিন্ন ডাটা ইনফরমেশন থেকে এটা বেরিয়ে আসে অপরদিকে অধিকাংশ শিক্ষার্থীও ওয়াইফাই বা পোর্টেল মডেমের মাধ্যমে ইন্টারনেটের যে ব্যবহার করবে সেটাও খুবই সীমিত তাই অনলাইনে শিক্ষাদানের গল্প জনগণের সাথে কিন্তু একটা বা ধোকাবাজি ছাড়া কিছুই নয় বলে আমি মনে করি প্রিয় ক্ষমতা লোভের চালে কিন্তু আজ একটা গভীর অনিশ্চয়তায় আমাদের শিক্ষা ব্যবস্থা অনিশ্চয়তায় দেশের প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থী এবং এর সাথে যুক্ত প্রায় পঞ্চাশ লক্ষের কাছাকাছি শিক্ষক এদের ভবিষ্যৎ কি আমরা এখনো কিছুই জানি না অপ্রিয় হলেও সত্য একাডেমিক সিলেবাসের সঙ্গে প্রায় যোগাযোগহীন এই প্রজন্মকে এই বিপুল সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষা বিমুখ রাখা গেলে অবশ্যই কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশ আগামীর বাংলাদেশ পথ হারাবে তাই ভবিষ্যৎ বিপর্যয় এড়াতে এবং এই প্রজন্মের প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর একাডেমিক ক্ষতি পোষাতে আপাতত অবশ্য অবশ্যই জরুরি ভিত্তিতে একটি স্বল্প মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলে আমি মনে করি যা এর মধ্যে কিছু কিছু বক্তার বক্তব্য ফুটে উঠেছে বেরিয়ে এসছে পড়াশোনা না করেই যারা অটোপাসের সার্টিফিকেট পেয়ে গিয়েছে অথবা অন্যান্য শ্রেণীর যারা প্রায় দেড় দুই বছর একাডেমিক সিলেবাস থেকে দূরে থাকতে বাধ্য হয়েছে তাদের জন্য আমার কাছে মনে হয় আহ এটা বিশেষজ্ঞরা আরো ভালো বলতে পারবেন আমার কাছে যেটা মনে হয় বাংলা ইংরেজি অঙ্ক বিজ্ঞান কয়েকটি মৌলিক সাবজেক্টের একটা সংক্ষিপ্ত কোর্স প্রণয়ন করা যেতে পারে বা করা উচিত এছাড়াও আরো কিভাবে ক্ষতি পুষিয়ে ওঠা যায় কিভাবে ক্ষতিটা পোষানো যায় এর ব্যাপারে শিক্ষাবিদদের দেশের যারা বিজ্ঞ শিক্ষাবিদ আছেন তাদের সমন্বয়ে জরুরি ভিত্তিতে একটা কমিটি অবিলম্বে গ্রহণ করা প্রয়োজন এবং ঠিক একইভাবে প্রয়োজন তাদের মাধ্যমে তাদের দ্বারা একটি সিলেবাস তৈরি করা এবং পাঠদান পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন প্রয়োজনে আমি মনে করি আমার কাছে যেটা মনে হয়েছে সকলের আলোচনা শুনে গ্রামাঞ্চল এবং শহর অঞ্চলের জন্য পৃথক পরিকল্পনা নেওয়া প্রয়োজন এবং অবশ্যই এই কাজটাতে দেরি করা যাবে না ইমিডিয়েটলি এটা আমাদেরকে শুরু করা প্রয়োজন যাতে করে কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা যায় পাশাপাশি কমপক্ষে আগামী পাঁচ বছর শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ রাখা প্রয়োজন অবশ্যই এখানে আমার স্থায়ী কমিটি সহ অন্য উপস্থিত আছেন আমাদের দলের আমি মনে করি আমার সাথে এই বিষয়ে সকলেই একমত পোষণ করবেন যে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আগামীতে নির্বাচনে মানুষের ভোটে নির্বাচনে ক্ষমতায় গেলে শিক্ষাঙ্গনের এই বিপর্যয় কাটিয়ে উঠার জন্য শিক্ষা ও গবেষণা খাতে রাষ্ট্রীয় বাজেটের সর্বাচ্চ সর্বোচ্চ বিএনপি বরাদ্দ রাখবে কারণ আমরা মনে করি আমাদের মনে রাখা দরকার উপস্থিত সম্মানিত উপস্থিতিবৃন্দ নির্বাচন কমিশনের ভুয়া সার্টিফিকেট দিয়ে বন্দুকের জোরে হয়তোবা এই নিশিরাতের সরকার সরকার একটা কোন ভাবে গঠন করেছে কিন্তু নিশিরাতের সরকার গঠন করতে পারলেও এই নিশিরাতের সরকারের অটোপাশের সার্টিফিকেট দিয়ে আর যাই হোক শিক্ষিত সভ্য জাতি গঠন করা যায় না এবার আমি দেশের এখানে আজকে বিজ্ঞজনের উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিরা উপস্থিত আছেন এর পাশাপাশি আমি আজকে এখানে যদি উপস্থিত থাকি অথবা যারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে যারা শিক্ষার্থী ভাই বোন তাদের জন্য সংক্ষেপে একটি কথা আমি বলতে চাই আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বাংলাদেশের সকল অর্জনের অগ্রভাগে ছিল ছাত্র ও যুব সমাজ সকল অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠার প্রিয় প্রাঙ্গন ছিল ক্যাম্পাস সেই ক্যাম্পাস থেকে আজকে শিক্ষার্থীদেরকে সুকৌশলে কিন্তু দূরে রাখা হয়েছে শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গেই শিক্ষাঙ্গনে ফেরার প্রস্তুতি নিতে হবে আপনাদের সকলকে সকল শিক্ষার্থী ভাই বোনকে শিক্ষার্থীদের এই মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি সর্বাত্মক সমর্থন দিয়ে যাবে বিএনপির সর্বাত্মক সমর্থন থাকবে প্রিয় থাকবেতৃবৃন্দ শুধুমাত্র দেশের শিক্ষা ব্যবস্থাই নাই আমরা যদি খেয়াল করি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ইতিমধ্যেই দেশের প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানের চরিত্র নষ্ট করে দিয়েছে এই রাতে সরকার বিচার বিভাগের কাজ এখন নিষেধের সরকারের ইচ্ছা পূরণ করা আর দুদুকের কাজ হচ্ছে দুষ্টের লালন দমন দলীয় নির্বাচনে কার্যালয়ে পরিণত হওয়া নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা কর্মচারী বা অফিসার আছে এদের পরিচয় আমি মনে করি এখন এদের পরিচয় হয়েছে ভোট চুরির মেশিনে মেশিনের ইভিএম অপারেটর হিসাবে এরা এখন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা ভোর চুরি যে মেশিন ইভিএম তার অপারেটর হয়েছে এরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে র্যাব পুলিশ ইউনিফর্ম পরা কিছু খুনি এখন বর্বর রক্ষী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ প্রিয় উপস্থিতিবৃন্দ মেজর সিনার হত্যাকাণ্ডের পর কিন্তু আবারও প্রমাণিত হয়েছে যে দু সালের পিলখানা হত্যাযজ্ঞটি ছিল একটি জাতীয় বিপর্যয় আমার মনে হয় বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে অনেক কিছু বলার ছিল তারপরেও আমি বক্তব্য সরকারি সংক্ষেপে আপনাদের সামনে দু একটি কথা আরো বলতে চাই যে বর্তমানে সারা দেশে যে কোভিড পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে নানা সীমাবদ্ধতার মধ্যেও বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়া রহমান ফাউন্ডেশনের ব্যানারে এবং ড্যাবের ব্যানারে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চিকিৎসকগণ যেভাবে সবাই জনগণের সেবায় কাজ করছেন আমি আজকের এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই সৈয়দ জি আর রাজনৈতিক আদর্শ বিপদগ্রস্ত মানুষের সেবায় যে যার অবস্থান থেকে ভূমিকা রাখার চেষ্টা করবেন এই দলের নেতাকর্মীদের প্রতি বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান প্রিয় অপশক্তির হাতে আসলে বাংলাদেশ কোনোভাবেই নিরাপদ নয় দেশের জনগণ নিরাপদ নয় নয় নিরাপদ জনস্বার্থ এই অপশক্তির কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করার পুনরুদ্ধার করার এখনই সময় এবং এটি সময়ের দাবি দেশ বাঁচাতে মানুষ বাঁচাতে বিশেষ করে দেশপ্রেমিক ছাত্র যুব সমাজের প্রতি আহ্বান বাংলাদেশের পক্ষের শক্তির প্রতি আজকের এই অনুষ্ঠানে আমি আহ্বান জানাবো আরো একবার ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা রক্ষার আন্দোলনে যুদ্ধের প্রস্তুতি নিন এই আন্দোলনে আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম